দেখুন, এটা তো দীর্ঘদিনের একটা পরিকল্পনা কারুর কারুর আছে, আরএসএস এই রাজনীতির পিছনে আছে সবাই জানি। ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য যখন গোটা ভারতবর্ষ সবাই সহমত হয়েছে, তখনও কিন্তু আরএসএস এর মনোভাবটা অন্য। যত টুকরো করা যায়, যত ছোট করা যায়, তত মানুষের ঐক্যবদ্ধতা কমে, তত ওদের সেন্ট্রাল রুলের পক্ষে সুবিধে হয়। এটা আরএসএস এর ভাবনা, আরএসএস এর ডিজাইন আমরা জানি অন্যান্য জায়গাতেও করে। এখন সেই মনোভাবটা অনেকটা মিলে গেছে তৃণমূল, যখন বিশেষ করে উত্তরবঙ্গ, কামতাপুরি, কুচবিহার, হানাদান অনেক কথা বলেছে, রাস্তাঘাটটাতে মিলে গেছে। বিলুপ না বিলুপ, আর এসএস ওই রকম বাংলাকে কতবার ভাগ করা যায় তার একটা প্রচেষ্টায় থাকবে। বঞ্চনা পিছিয়ে থাকাটা এক জিনিস আর ভাগ করাটা আরেক জিনিস। একটা জেলার মধ্যেও বাঁকুড়া আর তার সঙ্গে ইন্দাস মেলে নাকি, বাঁকুড়া এবং তার সঙ্গে সারেঙ্গা মেলে নাকি, সৌমিত্র বাবুর এলাকার মধ্যে সেটাও মেলে না। তো ফলে ডিসপ্যারিটি, বঞ্চনা সেটা একটা জিনিস, দ্যাট শুড বি ফাইট পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি, সেটা লড়াই অবশ্যই উচিত, জরুরি, এটা সরকারের ভাবা উচিত। কিন্তু ভাগ করে দেবার রাজনীতিটা হচ্ছে আসলে বাংলাকে দুর্বল করার রাজনীতির সমতুল, এবং এটাই বিজেপি চাইছে কি আরএসএস চাইছে। তারই মুখপাত্র হিসেবে সৌমিত্র খান একদিন বলছে, তো আরেকজন আরেকদিন বলছে, এটা ভাগাভাগি করে বাংলাকে ছিন্নভিন্ন করে দেওয়া। ঐক্যবদ্ধ বাংলাতে অনেকের দুঃখ ছিল, এখনো যে বাংলা আছে তাকে ভাগ করে দেওয়াতে অনেকের উৎসাহ আছে, আরএসএস তার করতে পারে। আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি জানিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকি বললেন, শুনবো আবারও। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিশ্চয় থাকবো, কিন্তু আমাদের যে বাঁকুড়া যে রাড়ভূম ছিল, যে বর্ধমানের রাড়ভূম ছিল, আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য কি পাচ্ছি, যে রাড় বর্ধমান থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল, এইগুলোকে পশ্চিমবাংলায় কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয়। উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে, আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না, যে আমাদের জঙ্গলমহল বা রাঢ় বাংলাকে আমাদের নতুনভাবে চিন্তা করা হোক, এলাকার যুব সমাজ নতুন করে ভাবতে শুরু করবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।